নমস্কার স্যার, নমস্কার, আমি ডিএসপি অরিন্দম সেন বলছি স্যার। আজ ভোরের বার্তা কাগজে সোনালী রায় দুজন ভৃত্য চাই বাড়ির কাজের জন্য বলে একটি বিজ্ঞাপন দিয়েছেন। নম্বর কেসের আসামি বিখ্যাত ফিল্ম স্টার নবীন কুমার। ফেসবুক চেক করেছেন? ইয়েস স্যার। কটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো? 57টা স্যার। তার মধ্যে কটা মেয়ে? 34টা স্যার। মেয়ে মানে কিন্তু আমি মহিলার কথা বলছি না, ইয়াং মেয়ে। হ্যাঁ স্যার, ওই তন্নি রমণী স্যার 34টা, মাঝে বয়সী 6 জন, আর স্যার ওই বাদ বাকি সব পুরুষ মানুষ স্যার। ওই 34টা অ্যাকসেপ্ট করে নিন, বাকি সব রিজেক্ট করে দিন। আচ্ছা স্যার, আপনার প্রথম ছবিটার নামটা কি যদি একটু বলেন? ওলা ওঠা। ওলা ওঠা। আচ্ছা ওই ছবিটাতে আপনি কিসের চরিত্রে অভিনয় করেছিলেন জানো? মৃতদেহ। হ্যাঁ, বন্দুক নিয়ে ছেলে খেলা করবেন না, আমি কিন্তু অস্ত্র আইনে আপনাকে অ্যারেস্ট করতে পারি, আর গুলি বেরিয়ে যাবে তো। মানে কুমারী কা দিল জিস লড়কি কো শাদি নেই হুয়া উসকে দিল লেকার আও। সামনে কুমারীর মন মাঙ্গা। তুম ক্যা সোচতা হ্যায়? মেন ক্যা সোচতা হ্যায়? সার কো সাপ্লাই দেগা কুমারীর মন তো তুমকো প্রমোশন মিলেগা, টাকা মিলেগা। দেখাচ্ছি তোমাকে আর তোমার স্যারকে দুজনকে কুমারীর মন পড়াচ্ছি। এই কুমারীর মন পড়ে আমার মন জয় করার চেষ্টা করো, একদম ঠিক আছে, কিন্তু সোনালী রায়ের কুমারী মন জয় করার চেষ্টা করলে আমি কিন্তু সহ্য করব না। বেবি স্মাইল প্লিজ। ও মাছি মাছ ধরিয়া ইলিশ মাছের নাগাল পেলে না। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। মৈ ইস লাইন কা বাদশাহ হুঁ কমলেশ বাবু, মেরি আঁখো কো ধোকা দেনা ইতনা আসান নেহি হ্যায়। গড়ি নিকালিয়ে। 24 ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে আইনের প্রতি সুবিচার করে আপনি আপনার ছেলেকে অ্যারেস্ট করবেন। 30 বছরের কর্মজীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আজও করব না স্যার। পৃথিবীটা কেন এমন হলো, অসময়ে কেন ঝড় যে এলো, কথা দিয়েছে না মন কেন বদলায়, বিশ্বাস কেন যে হারায়।